নমস্কার, আপনাদের সকলে জানে যে আগন্তুক 2 অক্টোবর সমগ্র বিশ্বর শান্তির প্রতীক জাতির জনক মহাত্মা গান্ধীর আমি সোঁৱৰিম। আর সেই উদ্দেশ্য হাতত রাখিয়ে স্বচ্ছতা হি সেবা যেটি শীর্ষক ভারত সরকারে প্রচলন করেছে, সমগ্র গাঁয়ে ভূঁয়ে শহরে নগরে প্রতি ঘরে ঘরে স্বচ্ছতার উপর প্রচার চলিয়েছে। আর সেই উদ্দেশ্য হাতত রাখিয়ে আমার মরিগাঁও জেলা প্রশাসনে আজি একটা বাটর নাটক প্রস্তুতি করেছে, যাতে রাইজের মাজ সজাগতা বৃদ্ধি হয় স্বচ্ছতার উপর, যাতে রাইজে বহল যাতে বহলায় যাতে জানিব পারে, রোগ ব্যাধি সম্পর্কে যাতে বুঝি পায়, পরিষ্কার পরিচ্ছন্নতা কি এই বিষয়টি যাতে গাঁওয়ের সাধারণ রাইজ যাতে বুঝি পায়, এই উদ্দেশ্য হাতত রাখি জেলা প্রশাসনের উদ্যোগত আর আমার মাই উন্নয়ন খণ্ডের বিডিও পার্টির উদ্যোগত, জাগত গাঁও পঞ্চায়েতের উদ্যোগত আজি জাগত গাঁও পঞ্চায়েতের সম্মুখতে একটা বাটর নাটক প্রদর্শন ব্যবস্থা করেছে। উদ্দেশ্য এটাই যে সকলে আমি যাতে সুস্থ শরীরে বসবাস করব, রোগ ব্যাধি যাতে আমাক আক্রাসন করব নয়, পুনের যাতে আমি কোভিড পরিস্থিতিতে ঘুরে যাব নয়, এই উদ্দেশ্যে এই মহান উদ্দেশ্য হাতত রাখি আজি এই বাটর নাটক প্রস্তুত করার মহান উদ্দেশ্য। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।